কাঠমান্ডুতে ইউএস বাংলা বিমান বিধ্বস্ত, কয়েক বাংলাদেশি সহ নিহত 50-17 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি। কাঠমান্ডু দুর্ঘটনায় যাত্রীদের স্বজনদের আহাজারি, ঘটনাস্থলে যাচ্ছে সিভিল এভিয়েশনের প্রতিনিধি দল। জরফানেস ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার 4 মাসের জামিন, পেপার বুক তৈরির নির্দেশ, আপিল করবে রাষ্ট্রপক্ষ। বাংলাদেশ সিঙ্গাপুর দুটি সমঝোতা সই, কর্মী বান্ধব পরিবেশ ও শ্রমবাজার উন্মুক্ত রাখার আহ্বান, হাসিনা লিসিয়েন বৈঠক। রাখাইনে রোহিঙ্গা অধ্যুষিত অঞ্চলে এখনও জ্বলছে ঘর বাড়ি, নির্মাণ হচ্ছে সামরিক ছাউনি, অ্যামনেস্টির তথ্য। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7:21 সংবাদে। আমাদের সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান এবং আমি ফেরদৌসে আহমেদ। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। এছাড়াও সংবাদে আরো থাকছে, দক্ষিণ এশিয়ার তৃতীয় কুমির রপ্তানিকারক দেশ বাংলাদেশ, অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনাময় খাত বলছেন উদ্যোক্তারা। নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত হয়ে কয়েক বাংলাদেশি সহ অন্তত 50 জন নিহত হয়েছে, আহত 17 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 67 জন যাত্রী ও 4 জন ক্রু নিয়ে ঢাকা থেকে কাঠমান্ডু ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে। হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন মহিতুন রিয়া। দর্শক, রিপোর্টটির জন্য আমরা অপেক্ষা করছি। ৬৭ আরোহী ও 4 ক্রু নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর 12:52 দিকে ছেড়ে যায় ইউএস বাংলা এয়ারলাইন্সের BS211 বিমানটি। নেপালের সময় দুপুর 2:20 ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ঘটে দুর্ঘটনা। দেশটির সিভিল এভিয়েশন অথরিটির মহাপরিচালক সঞ্জীব গৌতম সংবাদ মাধ্যমকে জানায়, অবতরণের সময় বিমানটিতে আগুন ধরে যায়, পরে পাশের একটি ফুটবল মাঠে গিয়ে পড়ে। নেপালের পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম মহাসচিব সুরেশ আচার্য জানান, ওই উড়োজাহাজ থেকে 17 জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে নেপাল সেনাবাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, দুর্ঘটনায় 50 জন নিহত হয়েছে। ইউএস বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, 67 জন যাত্রীর মধ্যে 33 জন বাংলাদেশি ও 32 জন নেপালের, এছাড়া মালদ্বীপ ও চীনের নাগরিক 2 জন। এদের মধ্যে 37 জন পুরুষ, 28 জন নারী ও 2 শিশু। বিমানটিতে সিলেটের রাগিব রাবেয়া মেডিকেল কলেজের 13 নেপালি শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনার পরপরই বন্ধ করে দেওয়া হয় বিমানবন্দরটি। উদ্ধার অভিযানে অংশ নেয় নেপালের পুলিশ ও সেনাবাহিনী। দুর্ঘটনা তদন্তের আশ্বাস দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। মহিতুন রিয়া, 21 টেলিভিশন। দর্শক, নেপালে কাঠমান্ডু বিমানবন্দরে রয়েছেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা অসিত বরণ সরকার। টেলিফোনে তিনি 21 টেলিভিশনকে সেখানকার পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন। এখানে আমি রেস্কিউ সেন্টারে এখন আছি। এখানে যে 3 জন পর্যন্ত রেস্কিউ করা হয়েছে তাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে। রেস্কিউ চলছে আর প্যাসেঞ্জারদের কন্ডিশনের বেশি এখানে কনফার্ম করতে পারছি না। ওনারা উদ্ধার চলছে, এখানে নেপাল আর্মি, নেপাল পুলিশ এবং ফায়ার সার্ভিস এরা কাজ করছে। দর্শক, নেপালের কাঠমান্ডু বাংলাদেশ দূতাবাসের কনসুলার আলামুল ইমাম 21 টেলিভিশনকে টেলিফোনে জানিয়েছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। তার নাম হচ্ছে
নেপালে কাঠমান্ডু বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় হাসপাতালে 17 যাত্রী চিকিৎসা চলছে। এর মধ্যে বাংলাদেশিদের পাশাপাশি রয়েছে নেপাল সহ বিভিন্ন দেশের নাগরিক। প্রিয়জনের খোঁজে নেপালের হাসপাতালগুলোতে ভিড় বাড়ছে স্বজনদের। বাকিটা জানাচ্ছেন দুলি মল্লিক। দুর্ঘটনার পর এভাবেই কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ছড়িয়ে পড়ে ইউএস বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজের বিভিন্ন অংশ। নেপাল পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষ সমন্বিত প্রচেষ্টায় আহত অবস্থায় উদ্ধার করা হয় বেশ কয়েক যাত্রীকে। সঙ্গে সঙ্গে কাঠমান্ডুর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয় তাদের। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে প্রিয়জনের খোঁজে হাসপাতালে ভিড় জমান স্বজনরা। কাঠমান্ডু পোস্টের এক খবরে উঠে এসেছে ভাগ্যক্রমে বেঁচে যাওয়া বহরা নামে এক নেপালি যাত্রীর বর্ণনা। তিনি জানান, অবতরণের সময় হঠাৎ ঝাঁকুনি শুরু হয়, এরপরই বিকট শব্দ। জানলার পাশে ছিল তার আসন, কাঁচ ভেঙে বেরিয়ে আসেন তিনি। ইউএস বাংলা এয়ারলাইন্স উড়োজাহাজে 67 যাত্রীর মধ্যে 33 জন ছিলেন বাংলাদেশি, আর বাকিদের মধ্যে 32 জন নেপাল, মালদ্বীপ ও 2 জন চীনের নাগরিক। দুলি মল্লিক, 21 টেলিভিশন। দর্শক, এই মুহূর্তে বাড়িধারা ইউএস বাংলা কর্পোরেট অফিসে আছেন সহকর্মী সাজেদ রুমেল। সেখানে হতাহত যাত্রীদের স্বজনদের অনেকেই এসেছেন, টেলিফোনে তার কাছে জানব সেখানকার পরিস্থিতি। ইউএস বাংলা কর্পোরেট অফিস, এখান থেকেই একটু পরে পরে কথা বলছেন এখানকার যিনি প্রধান নির্বাহী কর্মকর্তা আছেন ইমরান আসিফ নামের ওই কর্মকর্তা, একটু পরে পরে আমাদের সঙ্গে যেমন করে উনি অনানুষ্ঠানিক ভাবে কথা বলছেন আবার আনুষ্ঠানিক ব্রিফিং করছেন, তবে উনার যে তথ্য সেই তথ্যের জায়গায় কিন্তু সেই যে 8 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছিলেন সেই জায়গাতে আছেন। একেবারে সর্বশেষ কোনো তথ্য তিনি দিতে পারছেন না, বলেছেন যে দুজন ব্যক্তির ইউএস বাংলার দুজন প্রতিনিধি কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং তাদের কাছ থেকে পরবর্তী যে তথ্য তিনি জানাবেন। তবে এখানে আরেকটি বিষয় যে একটু আগে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ঢুকেছেন, তারা ইউএস বাংলার কর্মকর্তাদের সঙ্গে কথা হচ্ছেন, আমাদের সঙ্গেও কথা বলবেন। তবে সময় যতই গড়াচ্ছে এখানকার যে গণমাধ্যম সেটার বাইরেও সাধারণ মানুষ কিন্তু ভিড় জমাচ্ছে এবং রাজনৈতিক ব্যক্তিরা যেহেতু আসা শুরু করেছেন ঘটনার সর্বশেষ তথ্য আরো জানা যাবে। তবে একটি বিষয় যে এখানে আত্মীয় স্বজনের ভিড় কিন্তু ইউএস বাংলা কর্মকর্তারা ওইভাবে যোগাযোগগুলি করছেন না এরকম মনে হয়েছে, কারণ এর মধ্যে যে প্রয়োজনের সঙ্গে আমরা আত্মীয় স্বজন পরিচয় দানকারী যাদের সঙ্গে কথা বলেছি তারা একজন বলেছেন ধানমন্ডির একটি হাসপাতালে তার বাবা ভর্তি আছেন আহত অবস্থায়, আরেকজন বলেছেন তার ভাই কাঠমান্ডুর একটি হসপিটালে, এমন তথ্য দিলেও সেই কর্ম যেসব আত্মীয় স্বজনের পরিচয় দানকারী যারা কথা বলছেন তারা ইউএস বাংলা যে সর্বশেষ তথ্য কেমন সহযোগিতা করছেন সেই বিষয়ে ইতিবাচক ভাবেই কথা বলছেন এবং তাদের উদ্বেগের ছায়াটা তেমন না থাকায় আমরা আসলে নিশ্চিত হতে পারছি না। তারা যদিও যাত্রীর নাম বলছেন কিন্তু সেটা তাৎক্ষণিক ভাবে শনাক্ত করা যাচ্ছে না। এই সর্বশেষ পরিস্থিতি আমরা এখন অবশ্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া মন্ত্রী যিনি কথা বলবেন আমরা পরবর্তীতে কোনো আপডেট থাকলে দর্শক আপনাদের জানিয়ে দেব। সাজেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইউএস বাংলা কর্পোরেট অফিস থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সাজেদ রুমেল। কাঠমান্ডু বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় 3 সদস্যের পরিদর্শক দল পাঠানোর কথা জানিয়েছেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান। ফ্লাইটটিতে 67 জন যাত্রী এবং 4 জন ক্রু ছিল। বিমানের আরোহীদের মধ্যে প্রতিযোগীদেরকে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে এবং আহতদেরকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আইকাও এর নিয়ম অনুযায়ী দুর্ঘটনার কারণ উদ্ঘাটনের জন্য নেপাল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ হতে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম গ্রহণ করা হবে এবং হচ্ছে, এবং বাংলাদেশের বিমান দুর্ঘটনা সংক্রান্ত তদন্ত দল দ্যাট ইজ AIG এই বিষয়ে নেপালে তদন্ত দলের সাথে তদন্ত কার্যক্রমে অংশগ্রহণ করবে। ইতিমধ্যে আমার সাথে নেপালের DG সিভিল এভিয়েশনের সাথে কথা হয়েছে এবং আমরা যোগাযোগ রক্ষা করে চলছি। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ হতে একজন ডাক্তার সহ 3 সদস্যের একটি টিম নেপালের উদ্দেশ্যে যথাশীঘ্র ঢাকা ত্যাগ করবে। আপনারা জানেন এখন নেপাল এয়ারপোর্ট কাঠমান্ডু এয়ারপোর্টটা বন্ধ আছে, যখনই খুলবে আমার জানা মতো একটা রিজেন্ট এয়ারলাইন্স একটা এরোপ্লেন যাওয়ার কথা আছে, ওখানে কিছু আমাদের লোকজন যাবে।
দর্শক, শাহজালাল বিমানবন্দরে আছেন সহকর্মী প্রণব চক্রবর্তী, তার কাছে জানবো সবশেষ তথ্য। প্রণব, শুনতে পাচ্ছেন? প্রণব, আমাকে শুনতে পাচ্ছেন? ওয়াহিদ, ধন্যবাদ আপনাকে। ওয়াহিদ, আমি যে বিষয়টি আগে আপনাকে জানাতে চাই যে বাংলাদেশ থেকে যে টিম যাওয়ার কথা রয়েছে, একজন ডাক্তার সহ বাংলাদেশ বিমানের তিনজন যাওয়ার কথা রয়েছে যে টিম, সেই টিমের সংখ্যা আমরা শুনেছি আরও দুজন বেড়েছে, কারণ ইউএস বাংলার বিমান এয়ারলাইন্সের পক্ষ থেকেও দুজনের যাওয়ার কথা, দুজন সদস্য। তো সেই বিমান কিছুক্ষণ এর মধ্যেই এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে, সে তথ্য আমরা জানতে পেরেছি একটি সূত্রে। আর যে বিষয়টি জানাতে চাই, আসলে যে 50 জন সেখানে অর্ধশতাধিক যে নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে, সেখানে সব রকম সহায়তা দেওয়ার কথা জানিয়েছে বিমানবাহিনী, সেনাবাহিনী এবং নৌবাহিনী। সেই সহায়তা সিভিল এভিয়েশন আমাদেরকে জানিয়েছে যে সেই সহায়তা তারা দিবে, তাদের সাথে তাদের কথা হয়েছে। এবং আমরা সহকর্মী সাজিদুর রহমানের কাছ থেকে যেটি শুনছিলাম যে ইউএস বাংলার সেখানে স্বজনদের আহাজারি, এখানে যদিও আমরা সেরকম কোনো বিষয় দেখিনি, তবে এখানে তৎপরতা আমরা দেখছি যে যত দ্রুত সম্ভব এখান থেকে যেন নেপালে এই যে টিম যাওয়ার কথা রয়েছে 5 সদস্যের, সেই টিম যেন সেখানে যে পৌঁছাতে পারে, এবং সেই সাথে তারা তাদের সব রকম তৎপরতা চালাবে। এবং সিভিল এভিয়েশনের পক্ষ থেকেও জানানো হয়েছে যে যে ইনফরমেশন তারা পাবে সেই ইনফরমেশন তারা জানাবে, কারণ এখনও সেখানে উদ্ধার তৎপরতা চলছে। আমরা যতটুকু জানি যে সেখানে বিমান বাহিনী এবং সেনাবাহিনী কর্তৃপক্ষ সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে, এবং যারা নিহত হয়েছে তাদেরকে রাখা হয়েছে, এবং যারা আহত হয়েছে তাদেরকে যতদূর সম্ভব সেবা শুশ্রূষা করার কাজ সেখানে চলছে। তো আমার কাছে আসলে বিমানবন্দরের এই ছিল সর্বশেষ অবস্থা। ওয়াহিদ, প্রণব, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহজালাল বিমানবন্দর থেকে সবশেষ তথ্য জানিয়েছেন আমাদের সহকর্মী প্রণব চক্রবর্তী। এবার চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 5 বছর কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 4 মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। বয়স, জামিনের অপব্যবহার না করা সহ 4টি কারণ উল্লেখ করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহীদুল করিমের বেঞ্চ এ জামিন আদেশ দেন। জামিনের বিরুদ্ধে কাল আপিল করবেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ও দুদকের আইনজীবী। বিস্তারিত জানাচ্ছেন শাকির আয়ারজু। 2008 সালের 3 জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা করে দুদক। মামলায় খালেদা জিয়ার 5 বছর ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ অপর 5 আসামির 10 বছর করে কারাদণ্ড দেয় আদালত। গত 20 ফেব্রুয়ারি ওই সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। 22 ফেব্রুয়ারি খালেদা জিয়ার জরিমানা স্থগিত করে বিচারিক আদালতে নথি তলব করে উচ্চ আদালত। সোমবার আদালতে নথি উপস্থাপন করলে খালেদা জিয়াকে 4 মাসের অন্তর্বর্তী জামিন দেয় হাইকোর্ট। অতীতে এই ধরনের মামলায় এই সুপ্রিম কোর্ট অনেকগুলো বেল দিয়েছে, কাজেই 4 মাসের বেল দিয়েছে এবং 4 মাসের মধ্যে পেপার বুক রেডি করতে বলেছে। এই অর্ডারটা যেতে হবে এবং সেখানে তাকে বেল বন্ড দিতে হবে। এইগুলো করতে যে সামান্য সময় লাগবে, এই সময় সাপেক্ষে তিনি মুক্ত হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবেন। এদিকে আদালতে জামিন শুনানিতে বিরোধিতা করেন দুদকের আইনজীবী। পরে তিনি জানান, মঙ্গলবার চেম্বার জজ আদালতে জামিনের আদেশ স্থগিতের আবেদন জানানো হবে। 4 মাসের জামিনের রেজিস্ট্রে কালকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আমরা সিএমপি দাখিল করব, কাজেই আমরা আগামীকালই এটা চেম্বারে নেওয়ার চেষ্টা করব। খালেদার জামিন শুনানিতে বিরোধিতা করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। জামিন আদেশের বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি। আমরা তো আপিল ফাইল করছি, অলরেডি আমরা আপিল তৈরি করার প্রস্তুতি নিয়ে ফেলেছি এবং তৈরি হচ্ছে, আগামীকাল সকালে আশা করি আমরা আমাদের আপিল ফাইল করতে পারব। এতিমদের অর্থ যেন বেহাত না হয় সেজন্য সরকার বদ্ধপরিকর বলেও মন্তব্য করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে 19 মার্চ আবারও সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানিয়ে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি পালনে সরকার সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। সরকার দেশকে রাজনীতি বিবর্জিত করে ফেলছে বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া পর্যায়ক্রমে বিভাগীয় শহরে সমাবেশ করার ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব। 15 মার্চ চট্টগ্রাম, 24 মার্চ বরিশাল এবং 31 মার্চ রাজশাহীতে সমাবেশের ঘোষণা দেন তিনি। আগামী 19 মার্চ সোমবার আমরা আবার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির উদ্যোগে
জনসভা অনুষ্ঠানের ঘোষণা করছি এবং আমরা আশা করব সরকারের বোধোদয় হবে, বিশেষ করে যিনি দায়িত্বে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী তার কাছে আমরা আশা করব যে তিনি গণতন্ত্রকে ন্যূনতম যদি তারা শ্রদ্ধা করেন তারা আমাদেরকে এই জনসভার অনুমতি দেবেন। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নিতে একসাথে কাজ করবে বাংলাদেশ ও সিঙ্গাপুর। দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারকও সই হয়েছে। এছাড়া সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দেশটির শ্রমবাজারে উন্নত কর্মপরিবেশ তৈরি ও জনশক্তি রপ্তানি প্রক্রিয়া অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির রাষ্ট্রপতির সঙ্গেও পৃথকভাবে বৈঠক করেন তিনি। জামিনের কাগজ জেলখানায় পৌঁছানোর পরই খালেদা জিয়া মুক্তি পাবেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। দুপুরে সচিবালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। আজকে প্রমাণিত হল যে সরকার বিচার বিভাগ যে স্বাধীন এবং বিচার কার্যে যে সরকার হস্তক্ষেপ করে না সেটা প্রমাণিত হয়ে গেল। সেই আদেশ যতক্ষণ না পর্যন্ত জেলখানায় পৌঁছে আদালতের মাধ্যমে ততক্ষণ পর্যন্ত তাকে রিলিজ করা হবে। বেগম খালেদা জিয়ার জামিনে বিএনপি আংশিক খুশি হয়েছে বলে মন্তব্য করেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বেগম জিয়া বাসায় ফিরলেই কেবল পুরোপুরি খুশি হতে পারবে বিএনপি। বাসায় ফেরার প্রক্রিয়া দ্রুতই শুরু করা হবে বলেও আশাবাদী রিজভি। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, চেয়ারপারসন ফিরলেই দলের পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে। এর কোনটিতে তিনি অংশ নেবেন আর কোনটিতে তিনি অংশ নেবেন না তা পরে জানানো হবে বলে জানান রিজভি। আমরা আংশিক খুশি, তাকে জামিন দেওয়া হয়েছে আংশিক খুশি। আমরা পরিপূর্ণ খুশি হব যখন তিনি জেল গেট থেকে বেরিয়ে ওনার বাসায় ফিরে যাবেন, তখন আমরা পরিপূর্ণ খুশি হব। রাজধানীর মিরপুরে ইলিয়াস মোল্লা বস্তিতে আগুনে পুড়ে গেছে প্রায় 8,000 ঘর। ফায়ার সার্ভিসের 21টি ইউনিটে প্রায় 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন একজন। সহায় সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে আহাজারি করছেন বস্তির বাসিন্দারা। মামুন মোল্লার তোলা ছবিতে মাহমুদ হাসানের রিপোর্ট। মধ্যরাতের আগুনে শুধু বস্তি পড়েনি, পড়েছে অনেক মানুষের স্বপ্ন। তাদেরই একজন ময়ূর বেগম। ফরিদপুর থেকে 12 বছর আগে ঢাকা এসে আশ্রয় নেন মিরপুর 12 নম্বরের এই বস্তিতে। কাজ করতেন পাশেরই একটি গার্মেন্টসে। কি করবো আর কি খাবো বাজান, চালের ডিরামে কেবল এসে চাল চাল তো পুড়ে গিয়েছে। ছোট ছেলেকে বিদেশে পাঠানোর জন্য জোগাড় করেছিলেন 2 লাখ টাকা। আগুনের লেলিহান শিখায় ছাই হয়েছে তা। সাল বিদেশে যাবি বলে সাল তাহলে 2 লাখ আর আমি গার্মের সাথে পাইছি হলো 8,800। আমি মনে করেন এদিক সেদিক দিয়ে আমার 4 লাখ টাকার মতন গেছে। মানে যে কিছু বানাইছে আমি এই 12 বছর ধরে, আমি একটা জিনিস তো আর বাড়ি নেই, বাড়ি তাই নেই, সব জিনিস ঠিক আছে। প্রায় 8,000 টিনের ঘরের এই বস্তিতে বাসিন্দার সংখ্যা অন্তত 25,000। সহায় সম্বল হারিয়ে অনেকেরই ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। আমাকে এক গ্রাম চাল, আমাকে সব হয়েছে, আমাকে সব ঘরে রয়েছে, আমরা কিছু বাইর করতে পারি। মানুষের জীবন নিয়েই তো মানুষ বাঁচতে পারে না, মানে মাল বাড়ি করবে কখন? অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। 71 মানবতা বিরোধী অপরাধ মামলায় নোয়াখালীর সুধারামের 4 আসামির রায় কাল। মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের 3টি অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। 2010 সালে ট্রাইব্যুনাল গঠনের মধ্য দিয়ে 71-এর মানবতা বিরোধী অপরাধের বিচার শুরুর পর এটি হবে 31তম রায়। এ মামলার আসামিরা হলেন আমির আলী, জয়নাল আবেদিন, আব্দুল কুদ্দুস ও আবুল কালাম ওরফে এ কে মনসুর। তাদের মধ্যে মনসুর পলাতক। আরেক আসামি ইউসুফ গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে মারা যাওয়ায় তার নাম মামলা থেকে বাদ দেওয়া হয়। 2016 সালের 20 জুন 4 জন আসামির বিরুদ্ধে হত্যা, লুণ্ঠন ও অগ্নিসংযোগ মামলার বিচার শুরু করে আদালত। প্রসিকিউশনের আনা অভিযোগে বলা হয়, মুক্তিযুদ্ধের সময় আসামিরা নোয়াখালীর সুধারামে 111 জনকে হত্যা করে। এবার আমাদের বিশেষ আয়োজন উত্তাল মার্চ।
অগ্নিছড়া 12ই মার্চ আজ 1971 সালের এই দিনে প্রতিবাদ প্রতিরোধ বিদ্রোহ আর বিক্ষোভে ফুঁসে ওঠে বীর বাঙালি। এদিন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ফাসানি দেশবাসীকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর পূর্ণ আস্থা রাখার আহ্বান জানান। পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপের নেতা ওয়ালি খানও বঙ্গবন্ধুর পক্ষে অবস্থান নেন। লাগাতার অসহযোগ আন্দোলনের কারণে কৌশল বদলাতে থাকে পাকিস্তানি সামরিক জান্তারা। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। বাংলার মানুষ মুক্তি চায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণেই জাতির সামনে স্পষ্ট বার্তা যায়, বিনা যুদ্ধে পাকিস্তানি হানাদাররা কিছুই মেনে নেবে না, আসবে না হাজার বছরের লালিত স্বপ্ন স্বাধীনতা। ফলে ভেতরে ভেতরে আরো সংগঠিত হতে থাকে বাঙালি। অসহযোগ আন্দোলনের দিন যতই গড়াচ্ছিল, বঙ্গবন্ধুর প্রতি আস্থা রেখে পাকিস্তান বিরোধী স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে ঢাকার রাজপথ। এদিন বঙ্গবন্ধুর প্রতি পূর্ণ আস্থা রাখার আহ্বান জানান মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি। পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপের প্রধান ওয়ালি খানও সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শেখ মুজিবুর রহমানের হাতে ক্ষমতা হস্তান্তরের পরামর্শ দেন। বিভিন্ন দিক থেকে সমর্থন জানানো শুরু হলো বঙ্গবন্ধুকে। বঙ্গবন্ধুটা যেমন মাওলানা ভাসানি ওদের 12 তারিখ উনি সমর্থন জানালেন, এবং পশ্চিম পাকিস্তানে আব্দুল গফর খানের পুত্র যে ওয়ালি খান তিনিও তখন ঘোষণা করেন যে তারাও বঙ্গবন্ধুকে সমর্থন করবেন। ফলে বঙ্গবন্ধুর হাত আরও দৃঢ় হয়ে ওঠে। 71-এর এই দিনে পূর্ব পাকিস্তান সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশন বাঙালি স্বাধীনতা আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। আন্দোলনে অর্থের যোগান দিতে একদিনের বেতন দেওয়ার ঘোষণা দেন কর্মকর্তারা। রাস্তায় নেমে আসে নানা শ্রেণী পেশার মানুষ। সামনে 26 তারিখকে রেখে জনগণ জায়গায় জায়গায় প্রস্তুতি নেওয়া শুরু করেছে যে আমরা ওদের উপরে যদি আক্রমণ হয় ওদেরকে পরাজিত করার জন্য প্রস্তুতি নেওয়া শুরু হলো। এদিন চিরপরিচিত শাপলাকে জাতীয় ফুল করার সিদ্ধান্ত নেওয়া হয়। শিল্পী কামরুল হাসানের আহ্বানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে এক সভায় দেওয়া হয় এই ঘোষণা। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। আবার ইসলামী ব্যাংক বিরতিতে, যখন ফিরছি তখন অন্যান্য খবর সঙ্গে আরো থাকবে। চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে 3 জন নিহত, অস্ত্র গুলি উদ্ধার। ঋণ মৌকুফির দাবিতে মুম্বাইয়ে 50,000 কৃষকের সমাবেশ, 180 কিলোমিটার পদযাত্রা। দর্শক দেখছিলেন সন্ধ্যা 7টার 21-এ সংবাদ। চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে 3 জন নিহত হয়েছে। ভোর রাতে নারায়ণগঞ্জের আলীর টেকে ধলেশ্বরী নদীতে একটি জাহাজে ডাকাতির প্রস্তুতির খবরে অভিযান চালায় র্যাব। এ সময় গুলি বিনিময়ে ডাকাত সর্দার জিল্লুর সহ 2 জন গুলিবিদ্ধ হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। ঘটনায় র্যাবের 2 সদস্যও আহত হয়েছেন। অপরদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে ভূমিদস্যু ও সন্ত্রাসী কালু নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে 13টি দেশীয় অস্ত্র, 1টি পিস্তল ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে র্যাব। নিহত কালুর বিরুদ্ধে খুন, ডাকাতি সহ 7টি মামলা রয়েছে। আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্ভাবনার বাংলাদেশ। বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার তৃতীয় কুমির রপ্তানিকারক দেশ। এ অর্জনের পেছনে ভূমিকা রেখেছে ভালুকার বেসরকারি কুমির চাষ প্রকল্প রেপ্টাইলস ফার্ম লিমিটেড। নতুন উদ্যোক্তা সৃষ্টি করলে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সম্ভাবনাময় খাত হিসাবে গড়ে উঠতে পারে কুমির চাষ। ভালুকা প্রতিনিধি এস এম জাহাঙ্গীর আলমের সহায়তায় আফসানা নীলার রিপোর্ট। ভালুকার হাতিবেড়ি গ্রামে কুমির চাষ প্রকল্পটির শুরু এক যুগেরও বেশি সময় আগে। 5 কোটি টাকা বিনিয়োগে রেপ্টাইলস ফার্ম লিমিটেডের বাণিজ্যিক কুমির চাষ প্রকল্পের যাত্রা শুরু হয়। উদ্যোক্তা রাজীব সোম 13 একর জমিতে 75টি মা কুমির নিয়ে শুরু করেন খামারটি। প্রতিষ্ঠার পর থেকে 3 দফায় 1,030টি কুমির রপ্তানির পরও খামারে এখন কুমিরের সংখ্যা প্রায় 5,000। বর্তমানে 16 একরে বিনিয়োগ দাঁড়িয়েছে 30 কোটিতে।
প্রতি বছর যদি আমরা 1200 থেকে 1500 চামড়া এক্সপোর্ট করতে পারি তাহলে এটা বেশ একটা মানে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের একটা মাঝারি সাইজের খামারে পরিণত হবে। প্রজনন উপযোগী অনুকূল পরিবেশে প্রকল্পটি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করেছে। এই ফার্মের কুমির যাচ্ছে জার্মান ও জাপানে। কুমির হিংস্র পশু, তবে আমরা যখন কুমিরের কাছে আসি তখন ডাক দিলে কাছে আসে। খাবার হিসাবে ব্রয়লার, গরু মাংস, মাছ এগুলো দিয়ে থাকি। বাংলাদেশের রপ্তানি খাতে নতুন মাত্রা যোগ করেছে, পাশাপাশি বাংলাদেশের রপ্তানি খাতকে ভবিষ্যতে আরো সমৃদ্ধ করবে। বিশ্ববাজারে বাংলাদেশের কুমিরের চাহিদাও আছে বেশ। বেসরকারি উদ্যোক্তারা এগিয়ে আসলে এ খাতেও সম্ভাবনা উকি দিচ্ছে বলে জানালেন প্রাণীবিদরা। প্রাণী সম্পদ বিভাগ এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং তাদেরকে উৎসাহিত করছে। ইতিমধ্যে আরও একটি ফার্ম পার্বত্য চট্টগ্রামের দিকে স্থাপিত হয়েছে, আশা করি যে এটি আরও প্রসারিত হবে। সরকার সঠিক পরিকল্পনা নিলে কুমিরও অন্যতম রপ্তানি খাত হিসেবে গড়ে উঠবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। আফসানা নীলা, একুশে টেলিভিশন। এবারে বাণিজ্য সংবাদ। যুবকদের উদ্যোক্তা হিসেবে তৈরি করতে শুরু হলো গ্লোবাল মানি উইক উৎসব। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সহ 7টি প্রতিষ্ঠানের সহযোগিতায় রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই উৎসবে শুরু হয়। 7 দিনের এই উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা এস কে সুর। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী সহ বিশিষ্টজনেরা। অর্থনৈতিক বিনিয়োগ ও সঞ্চয়ে উৎসাহ দিতে টকশো, মাস্টার ক্লাস, প্যানেল আলোচনা, টাকা জাদুঘর পরিদর্শন, সেলফি চ্যালেঞ্জ ও রচনার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এই উৎসবে। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে ব্রাদার্স ইউনিয়নকে 3 উইকেটে হারিয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। ফতুল্লায় টসরে ব্যাট করতে নেমে মিজানুর রহমানের সেঞ্চুরি ও জুনায়েদ সিদ্দিকের হাফ সেঞ্চুরিতে ভর করে 6 উইকেটে 289 রান তোলে ব্রাদার্স। 120 বলে 9 চার ও 3 ছক্কায় 102 রান করেন মিজানুর আর 103 বলে 8 চার ও 1 ছক্কায় 92 রান করেন জুনায়েদ। জবাবে ঋষি ধাওয়ান 70, আজমির আহমেদ 65, সালমান হোসেন 63 ও জাহিদ জাবেদের 55 রানে ভর করে 7 উইকেটে 292 রান তোলে অগ্রণী ব্যাংক। মিরপুরে শেখ জামালকে 6 উইকেটে হারিয়েছে খেলাঘর সমাজ কল্যাণ এবং বিকেএসপিতে কলাবাগানকে 26 রানে হারিয়েছে লিজেন্স অফ রূপগঞ্জ। যুব গেমস কাবাডি প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা সকালে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফেডারেশনের সভাপতি আইজেপি ডক্টর মোহাম্মদ জাবেদ পাটওয়ারি। কাবাডি স্টেডিয়ামে বালক বিভাগে দিনের প্রথম খেলায় রাজশাহী বিভাগ 3টি লোনা সহ 43-16 পয়েন্টে ময়মনসিংহ বিভাগকে পরাজিত করেন। অপর ম্যাচে চট্টগ্রাম বিভাগ 3টি লোনা সহ 48-28 পয়েন্টে বরিশাল বিভাগকে হারিয়েছে। এদিকে বালিকা বিভাগে ময়মনসিংহ বিভাগ 4টি লোনা সহ 53-9 পয়েন্টে সিলেট বিভাগকে আর চট্টগ্রাম বিভাগ 2টি লোনা সহ 32-27 পয়েন্টে খুলনা বিভাগকে পরাজিত করেছে। এই ছিল আমার কাছে খেলার খবর, ফিরছি মূল খবরে। ধন্যবাদ ইশরাত। আর এরই সাথে শেষ করব সন্ধ্যা 7টার 21-এ সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। কাঠমান্ডুতে ইউএস বাংলার বিমান বিধ্বস্ত, কয়েক বাংলাদেশি সহ নিহত 17 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি। কাঠমান্ডু দুর্ঘটনায় যাত্রীদের স্বজনদের আহাজারি, ঘটনাস্থলে যাচ্ছে সিভিল এভিয়েশনের প্রতিনিধি দল। জিয়ার ফানেস ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার 4 মাসের জামিন, পেপার বুক তৈরির নির্দেশ, আপিল করবে রাষ্ট্রপক্ষ। বাংলাদেশ সিঙ্গাপুর দুটি সমঝোতা সই, কর্মী বান্ধব পরিবেশ ও শ্রমবাজার উন্মুক্ত রাখার আহ্বান, হাসিন আলী সেন বৈঠক। রাখাইনের রোহিঙ্গা অধ্যুষিত অঞ্চলে এখনও জ্বলছে ঘর বাড়ি, নির্মাণ হচ্ছে সামরিক ছাউনি, অ্যামনেস্টির তথ্য। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 করে আর ভিজিট করুন একুশে-টিভি.com সাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রয়েছে রাত 9টায়, দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।